আয়াত নম্বর 205, 206টি আয়াত রয়েছে, শেষ আয়াতের আগের আয়াতটি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলছেন, তাকেই যদি এই সম্বোধন করা হয় আল্লাহ পাকের স্মরণের কথা, আল্লাহ পাকের জিকিরের কথা, তাহলে পরোক্ষভাবে আমাদেরকে কতটা আরও তাগিদ রয়েছে এই বিষয়ে চিন্তা করুন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলা হয় যে তুমি তোমার রবকে বেশি বেশি স্মরণ করো, হ্যাঁ, এবং এইভাবে স্মরণ করো, এইভাবে স্মরণ করো, এইভাবে আল্লাহর জিকির আজগার করো, তাহলে আমি আপনি এত যে গুনহার মধ্যে রয়েছি, আমাদের কেমন হওয়া উচিত এবং আমাদের আল্লাহ পাকের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত? মহান আল্লাহ সাদ করছে, ওয়াজকুর রাব্বাকা, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালককে স্মরণ করো, তোমার প্রতিপালকের জিকির করো। জিকির মানে স্মরণ করা। ফিনাসিকা, মনে মনে, মনে মনে, আস্তে আস্তে, এমন মনে মনে মানে এমন নয় যে শুধু অন্তরেই থাকবে, মনে মনে মানে উচ্চস্বরে নয় কিন্তু জবান নড়বে, হ্যাঁ, জিভ্যা নড়বে, ঠোঁট নড়বে, এইরকম জিকির আজকাল। নিজেকে শোনাবে, অন্য লোককে শোনাবার প্রয়োজন নেই, অন্য লোককে চিৎকার করে জিকির শোনানো এটা হচ্ছে বিদাতি তরিকা। জিকির চিৎকার করে উচ্চস্বরে করা, হ্যাঁ, আর লোকজনকে শোনানো এটা হচ্ছে বেদাতি তরিকা। জিকিরের জন্য তসবির মালা জপা এটা হচ্ছে বেদাতি তরিকা। বেদাতি তরিকাগুলো থেকে সাবধান। জি, সম্মিলিত একসাথে এক সুরে সুর ধরে জিকির আজকার করা, বক্তা বলছে, হুজুর বলছে, একটু মহব্বতের সাথে জিকির করুন, আর শুরু করে দিলেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাতি তরিকা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অসম্পূর্ণ কথা দিয়ে, শব্দ দিয়ে, বাক্য দিয়ে জিকির করা, শুধু আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির, হ্যাঁ, এসব জিকির হচ্ছে বেদাতি জিকির। এই 4টি বেদাতি জিকিরের তরিকা বললাম, এগুলি হচ্ছে মুসলিম সমাজের যারা বেদাত থেকে বাঁচে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকার পরোয়া করেন না, বেখিয়াল হয়ে তারা মনে করে আমরা তো ভালো কাজই করছি, আহম ইহসাবুন আন্নাম ইউসনা, তাদের জিকিরের এই কোয়ালিটিগুলি পাবেন যে 4 রকম বেদাতি জিকির বললাম। আমাদেরকে সুন্নতি জিকির আজকার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আমি এই কথাটি মাঝে মাঝেই বলি আমার আলোচনায়, যে জিকির করা আল্লাহ পাকের ইবাদত, ঠিক না? জিকির করা কি মহান আল্লাহর ইবাদত। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। তরিকা কার হবে ইবাদতের? আপনার বাপদাদার তরিকা, হ্যাঁ, আজমেরি তরিকা, খাজা সাহেবের তরিকা, চিশতিয়া তরিকা, বা ওই কাদেরিয়া তরিকা, হ্যাঁ, কোনো তরিকা নেই, একমাত্র কোন তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকে ইবাদত, জিকির, জিকির হবে একমাত্র কার? আল্লাহর। অন্য কারো জিকির হবে না, হ্যাঁ, ইয়া আলী হবে না, ইয়া হুসাইন হবে না, ইয়া গৌস হবে না, ইয়া খাজা হবে না, ইয়া চিস্তি হবে না, এগুলি গাইরুল্লাহর জিকির, হ্যাঁ, শিরকি কুফরিয়া জিকির। আর জিকির হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তিনি যেই তরিকার জিকির করেন সেই তরিকার জিকির হইতে হবে। এই 2টি শর্তের সাথে আপনার জিকির কবুল হবে। এই সুন্নতি তরিকার কিছু জিকির এবং জিকিরের ফজিলত শোনাবো। মহান আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উযকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী তোমার প্রতিপালককে স্মরণ করো, তার জিকির করো মনে মনে, তাদাররুআন, একগ্রতার সাথে, বিনয়ী হয়ে, মনোযোগী হয়ে। এক তো জিকিরের সময় আপনার মধ্যে, হ্যাঁ, বিনয় এবং একগ্রতা, নম্রতা, নমনীয়তা থাকবে, হ্যাঁ, খুশু থাকবে যে সত্যি স্মরণ করছেন আপনি, আপনার কলব অন্তর স্মরণ করছে, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্মরণ করছে, আপনার জিহ্বাও স্মরণ করছে, আপনার এই জিকিরের স্বাদ দিচ্ছে আপনার শরীরের প্রতিটি অঙ্গ। জি, এইভাবে আল্লাহকে স্মরণ করবে তাদাররুআন। আর কি, ওয়াখিফাতান, ভয় ভীতির সাথে আল্লাহকে স্মরণ করছেন, ভয় ভীতির সাথে। আল্লাহর আজাবকে বলে ভয়, আল্লাহর পকড়াওকে বলে ভয়, হ্যাঁ, আল্লাহ পাক শাদিদুল ইকাব, কঠোর শাস্তি দাক্তা, আল্লাহ পাক সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় ধরে নিতে পারেন, হ্যাঁ, আল্লাহ পাকের পকড়াওর বাইরে, ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে না। জি, খিফাতান, ভয় ভীতি এর অন্তর নিয়ে আপনি আল্লাহ পাককে স্মরণ করবেন। এবং ভয় ভীতির সাথে সাথে আরেকটি দিক রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের আশা আকাঙ্ক্ষাও রাখবেন। এমন ভয় না যে একবারে ভয়ে নিরাশ হয়ে যাওয়া, যেমন কোনো জালেম
যে এই জালেম বুঝতে পারছে, এ যদি আমাকে ধরতে পারে তাহলে জবাই করে দেবে। সেই জালেমের কাছে আশা কিছু নেই, শুধু ভয় আছে। রব্বুল আলমিনের কাছে আশা আছে তার রহমতের, আর ভয় আছে তার আজাবের। জি, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া খাফুন আজাবা, আল্লাহ পাক কোরআনে কারিম সূরা ইসরাতে বলেছে। ইয়ারজুনা রাহমাতা, আল্লাহ পাকের রহমতের আশা রাখে বান্দা, ওয়া খাফুন আজাবা, আল্লাহ পাকের আজাব শাস্তিকে ভয় করে। এইভাবে জিকির আজকার হইতে হবে, খিফাতান। জিকিরের কোয়ালিটি দেখেন, বিনয়ের সাথে। তার আগে আল্লাহ বলে মনে মনে, এক হচ্ছে মনে মনে, আস্তে আস্তে জোরে নাই, বিনয়ের সাথে, খিফাতান ভয় ভীতির সাথে, অদুনাল জাহরে মিনাল কৌলি, অনুচ্চ স্বরে। আল্লাহ আরও ক্লিয়ার করে দিলেন, উচ্চ স্বরে নয়। অন্য আয়াতে রয়েছে তাজারুন ও খুফিয়া, মানে মনে মনে করো, চিৎকার করে নয়, অদুনাল জাহরে জোরে জোরে নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক তো ইল্লাল্লাহ বেদাতি জিকির, তার উপরে আবার উচ্চস্বরে চিৎকার করা বেদাতি জিকির। আল্লাহ বলছেন ওয়াদুনাল জাহরি মিনাল কওল, কথা উচ্চস্বরে নয় জিকিরের, বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা, তার মানে সারাদিন। হ্যাঁ, একটা অর্থ হচ্ছে সারাদিন সব সময়, কারণ আমরা আমাদের বাক ভঙ্গিমায় বলি যে অমুকের সাথে আমার সকাল বিকাল দেখা হয়, মানে কি সবসময় দেখা হয়, যখন তখন দেখা হয়, এটা মানে যখন তখন দেখা হয়, এর মানে এই না যে সকালে দেখা হয় আর বিকালে দেখা, দুপুরে কোনোদিন দেখা হয় না, রাত্রিবেলা দেখা হয় না, এটা বোঝায় না। কিন্তু আমরা বুঝাই যে হ্যাঁ সব সময় বা যখন তখন দেখা হয়। তো আল্লাহ পাকের বিল গুদু ওয়াল আসাল, সারা দিন সারা রাত আল্লাহ পাককে স্মরণ করতে থাকুন, অন্তরের জিকির সব সময় হইতে হবে, আল্লাহ যেন স্মরণে থাকে। জবান সব সময় কাজ নাও করতে, মানুষের সাথে কথা বলতে হচ্ছে, হ্যাঁ সংসারের কাজ করতে হচ্ছে, ডিউটির কাজে কথা বলতে হচ্ছে, কিন্তু অন্তরের জিকির সবসময়, আল্লাহকে কখনো অন্তর থেকে ভুলে যাবেন না। কারণ যেই ব্যক্তির অন্তর আল্লাহ থেকে উদাসীন হয়ে গেল, গাফেল হয়ে গেল, সেই ব্যক্তি যে কোনো সময় শয়তানের শিকার হইতে পারে, সেই ব্যক্তি যে কোনো সময় হ্যাঁ পথভ্রষ্ট হইতে পারে, তার দ্বারা পাপ হইতে পারে। ওয়ালা তাকুম মিনাল গাফেলিন, এই জন্য আল্লাহ বলছেন যে গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে স্মরণ করে না এবং যেইভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করে না, তারা কি গাফিল। গাফিলতি সম্পর্কে, উদাসীনতা সম্পর্কে আমি একটি আলোচনা করেছি, বিশেষ একটি আলোচনা, মাঝে মাঝে শুনবেন, নিজের গাফিলতি দূর হবে, যে সারাদিন আজ আল্লাহ মনে পড়েছে কি না। আল্লাহ বলছেন সকাল বিকাল সবসময় আল্লাহকে স্মরণ রাখো, সারাদিন আল্লাহর কথা মনে পড়েনি, সারাদিন আখেরাতের কথা মনে পড়েনি, সারাদিন জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়নি, সারাদিন মৌতের কথা স্মরণ হয়নি, যে আজকে এক্ষুনি চলে যেতে পারি, কোনো কিছু না, কিন্তু পয়সার কথা, স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা কতবার যে স্মরণে আসছে আল্লাহ পাক বলে জানে। তাহলে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না আখিরাতকে প্রাধান্য দিচ্ছেন? আপনার কাছে দুনিয়া বেশি মূল্যবান না আখিরাতকে সুন্দর করা বেশি আপনার কাছে মূল্যবান? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন।